নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আপনাদের জন্য আরেকটি জব প্রোফাইল আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যদি কেউ এই জব করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটির সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণটা জানাবো কীভাবে জবটিকে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি অল করে রাখবেন যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো যে কোনো প্রোফাইল নিয়ে আসবো সবথেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবো এবং সে কাজের জন্য আপনারা সব থেকে প্রথম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনারা যে এলাকাতে দেখছেন সেই এলাকা নাম অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে অবশ্যই কমেন্ট করবে যাতে ওর আপনাদের এলাকায় যদি কোনো জব ভ্যাকেন্সি বের হয় তাহলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন ওয়ার হাউস জব ইন কলকাতা মেডিসিন ওয়ে হাউস থেকে এই জবটি আপনাদের সামনে এসে বেঙ্গল কলকাতা থেকে এবং এই জবের জন্য স্যালারি থাকবে এক লাখ দশ থেকে দু লাখ বিশ হাজার টাকা পার ইয়ার দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ফেসার অ্যাপ্লাই করতে পারেন ফুল জব ডিসক্রিপশান দেখে নেবেন কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান যে নাম্বার দেখতে পাচ্ছেন এইট ফাইভ এইট ফাইভ এইট নাইন ওয়ান এইট ফোর টু যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনার সরাসরি এচার সাথে কথা বলতে পারেন এবং দেখে নেবেন জব রোলটা প্যাকেজিং আছে স্ক্যানিং আছে শুটিং আছে লোডিং আর আনলোডিং আছে আপনাদের স্যালারি থাকবে মান্থলি থাকবে ন হাজার দুশো ছত্রিশ টাকা থেকে এগারো হাজার টাকা অবধি এবং আপনাদেরকে ডিউটি করতে হবে এবং দেখতে পাচ্ছেন ডিউটি করতে হবে ন ঘন্টা অনলি নাইট ডিউটি এবং নাইট ডিউটি আপনাদের করতে হবে ন হাজার থেকে এগারো হাজার টাকা আপনাদের মাইনে থাকবে এবং এজ লিমিটটা দেখে নেবেন এজ লিমিটটা ম্যাক্সিমাম আঠারো আঠারো থেকে তিরিশের মধ্যে ফেসার এবং এক্সপিরিয়েন্স দুজনে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন জব লোকেশনটা এখান দেখে নেবেন আপনাদের সামনে আছে আরগোপাড়া সায়েন্স সিটি এবং আপনার এচার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা আপনারা নোট করে নেবেন তারপরে আপনারা যদি কথা বলতে চান তাহলে ভাবে কথা বলতে পারেন এই জবের ব্যাপারে আপনাদের কোয়ালিফিকেশানটা দেখে নেবেন কোয়ালিফিকেশানটা আপনাদের এইচএস পাস দেখতে পাচ্ছেন এইচএস পাস থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরও যদি বিশেষ জানতে হয় তাহলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা সরাসরিভাবে এচার সাথে কথা বলতে পারেন এবং সেই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি কেউ এটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা এসব জবের জন্য সুবিধা হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনারা যে এলাকা থেকে দেখছেন সেই এলাকা থেকে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে যাতে এরপর আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ